হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। টেক থেরাপির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা যারা ডাচ বাংলা ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট ইউজ করতেন, অর্থাৎ যাদের অ্যাকাউন্টের তৃতীয় এবং ষষ্ঠ ডিজিটের মাঝে 105 থাকতো, তারা ডাচ বাংলা ব্যাংক থেকে এরকম একটি কার্ড পেতেন। তো পূর্বে এই কার্ডটি সম্পূর্ণ ফ্রি ছিল। পূর্বে যখন আপনারা এই অ্যাকাউন্টে ইউজ করতেন, এই অ্যাকাউন্টে এই কার্ড বাবদ কোনো ফি আপনাদেরকে দিতে হতো না। কিন্তু ডাচ বাংলা ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী জুলাই মাসের 1 তারিখ থেকে আপনাদের এই কার্ডের উপর চার্জ প্রযোজ্য হবে। এই কার্ডের জন্য আপনাদের প্রতি বছর 200 টাকা দিতে হবে এবং এর সাথে 15% ভ্যাট যুক্ত হবে, অর্থাৎ 215 টাকা। এবং এর সাথে রয়েছে এটিএম নেটওয়ার্ক ফি। এটিএম নেটওয়ার্ক ফির জন্য আপনাদের দিতে হবে 100 টাকা এবং এর সাথেও 15% ভ্যাট যুক্ত হবে, অর্থাৎ আপনাদের প্রতি বছর এই কার্ডটির জন্য দিতে হবে 345 টাকা। পূর্বে এই কার্ডটির কিছু লিমিটেশন ছিল, অর্থাৎ যাদের অ্যাকাউন্টের মাঝে 105 থাকতো, তারা এই অ্যাকাউন্টের সাথে কোনো চেক বই বা এই কার্ড দিয়ে হিউজ অ্যামাউন্টের কোনো এই টাকা আপনারা উইথড্র করতে পারতেন না। এবং অনলাইন পেমেন্টের ক্ষেত্রেও এই কার্ডের কিছু লিমিটেশন ছিল, যার জন্য আপনারা অনলাইনে সকল সাইডে এই কার্ডটি দিয়ে পেমেন্ট করতে পারতেন না। তো বর্তমানেও এই সিস্টেমগুলি ইমপ্রুভ করা হয়নি। বর্তমানে তাদের এই সিস্টেমগুলো ইমপ্রুভ না করে এই কার্ডের ফি বাড়িয়ে দিয়েছে। বর্তমানে আপনারা এই অ্যাকাউন্টের সাথে কোনো চেক বই পাচ্ছেন না এবং এই অ্যাকাউন্টের নিয়ম সব আগের মতোই রয়েছে। জাস্ট মাঝে থেকে আপনারা অ্যাকাউন্টের সাথে যে কার্ড পেতেন, এই কার্ডের একটি চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। কার্ডের এই চার্জটি 1 জুলাই থেকে প্রযোজ্য হবে। আমার কাছে তাদের এই নিয়মটি একদমই ভালো লাগে নাই, কারণ স্যালারি এবং স্টুডেন্টরা এই অ্যাকাউন্ট খুলতো শুধুমাত্র এই নেক্সাস পে রিওয়ার্ড কার্ডটির জন্য। তো এই কার্ডটি দিয়ে এটিএম বুথ থেকে খুব সহজেই টাকা উইথড্র করা যেত। এই অ্যাকাউন্টে কিছু লিমিটেশন থাকার পরেও খুব সহজে এটিএম বুথ থেকে টাকা উইথড্র করার এই ফ্যাসিলিটি থাকার কারণেই অনেকেই এই অ্যাকাউন্টটি ওপেন করত এবং এই অ্যাকাউন্টটি ইউজ করত। আরও বড় বিষয় হচ্ছে এই অ্যাকাউন্টের কার্ডের জন্য তারা যে ফি নির্ধারণ করেছে, এর জন্য গ্রাহকদের কোনো মেসেজ বা কল দিয়ে তারা এই তথ্যটি জানায়নি। তো আপনারা যদি কেউ এই মেসেজ বা কল পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।